60 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বরিশাল গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি থেকে মুক্তি পেতে 2013 সালে পিরোজপুর শহরে জেলা পাসপোর্ট অফিস স্থাপন করা হয়। কিন্তু ভাড়া বাড়ি আর ঘিঞ্জি পরিবেশ থাকায় সে রাহু দশা থেকে মুক্তি পেতে পারেনি পিরোজপুরবাসী। সংকীর্ণ গলিতে মহিলা পুরুষের চাপাচাপি করে লম্বা লাইনে কখনো কখনো ভোগান্তি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ, কখনো বা হঠাৎ বর্ষায় কাগজপত্র সহ ভিজে গেছেন সেবা নিতে আসা প্রার্থীরাও, কখনো বা সিরিয়াল রক্ষায় দাঁড়িয়ে থাকা অসুস্থ রোগীরাও হয়ে পড়েন গুরুতর অসুস্থ। আমরা আগে পাসপোর্ট করছি বরিশাল থেকে, বরিশালে অনেক ভিড় ছিল, হ্যাঁ, এখন আমরা পিরোজপুর থেকে পাসপোর্ট করতেছি। তাদের সাথে আমাদের কথা বলতে অনেক সমস্যা হয়, কারণ খুব চাপিল জায়গাটা, পুরুষ মহিলা দুজনেরই মানে ওইখানে দাঁড়াইতে হয়, খুব চাপাচাপি। এখানে একটা মানুষ না একজন দুইজন যাইবে, এখানে তো লাইন পড়ে, মানে যদি কোনো লোক যাওয়ার এখন প্রসেস নাই এখানে। আমরা চাই একটা সুন্দর পরিবেশে মানুষ বসবে, একটা কাজ করবে, এই বৃষ্টি বাদল হলে কোথায় থাকবে, কোথায় দাঁড়াবে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। এ জেলার অধিকাংশ মানুষই এখানে আসেন ভারতে চিকিৎসা নিতে পাসপোর্ট গ্রহণের জন্য। অফিসটি ভাড়া বাড়িতে হওয়ায় বসা বা বিশ্রামের কোনো ব্যবস্থা নেই। অন্যদিকে মূল কার্যক্রম দোতলায় থাকায় ও খাড়া সিঁড়ি হওয়ায় প্রায় বিপাকে পড়েন সেবাগ্রহীতারা। অফিসটা এমন জায়গায় এবং ভাড়া বাড়ি, যে কারণে অফিসে একটু বসার সমস্যা আছে। আমি ইন্ডিয়া যাব চিকিৎসার জন্য, পাসপোর্ট করতে আসছি, এখন সিঁড়ি বাইয়ে উঠতে আমার খুব কষ্ট হইতে আছে। তবে এ ঝামেলা থেকে মুক্তি পেতে গণপূর্ত বিভাগ 2021 সালের অক্টোবর মাসে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে পাসপোর্ট অফিসের নতুন ভবন নির্মাণ কাজ শুরু করে। গেল বছর ডিসেম্বরে কাজ শেষ হবার কথা থাকলেও তা শেষ হয়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে কাজ শেষে চলছে রঙের কাজ। আমাদের এখানে রঙের কাজ চলতেছে, টাইলসের কাজও চলতেছে, এক মাসের ভিতরে আমাদের কাজ শেষ হয়ে যাবে, তারপরে চালু হয়ে যাবে। এদিকে নির্মাণ কাজ শেষে নতুন ভবনে আরো ভালো সেবা দেওয়ার প্রত্যাশা সংশ্লিষ্ট বিভাগের। নতুন ভবনে আমরা পাসপোর্ট সেবা দিতে যাব, জনগণ খুবই সুন্দরভাবে সেবা পাবে বলে আমি আশা করি। যারা অসুস্থ বৃদ্ধ লোক তারা, তাদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা থাকবে এবং মানুষ সুন্দরভাবে সেবা নিতে পারবে বলে আমি আশা করি। সংশ্লিষ্টরা বলছেন জেলা সদরের আলামকাঠি বাইপাস সড়কের পাশে 25% জমির উপর পাসপোর্ট অফিসের নতুন ভবন নির্মাণ হলে জেলার প্রায় 16 লাখ মানুষ এর সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। সময় সংবাদ, পিরোজপুর।